ওএস মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যা শিখব তা হচ্ছে অফিস 7 কীভাবে আমরা ইনস্টল করব সেটা আজকে শিখব। তা আমরা অফিস আমরা চলে যাই, তারপরে দেখেন আমাদের সেট আপ ফাইল খুঁজে নিতে হবে। তো সেট আপ ফাইলটা আমরা খুঁজে নেব। দেখেন সেট আপ ফাইলে ওকে করলাম, তারপরে ইয়েস। হ্যাঁ, এখন দেখেন একটা সিরিয়াল চাচ্ছে, তো এটা আমরা দেখেন এই যে দেন সিডি কে আমাদের অথবা সিরিয়াল বা এরকম লেখা থাকতে পারে, এটার মধ্যে আমাদের সিরিয়ালটা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সিরিয়ালটা আগে কপি করি, কপি, তারপরে আমরা সিরিয়ালটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, আমরা সিরিয়ালটা দেওয়ার পরে দেখেন টিক চিহ্ন হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এটা দিব, পরে মানে আই অ্যাকসেপ্ট দিতে হবে, অ্যাকসেপ্ট, আই অ্যাগ্রি। আচ্ছা যাই হোক, মানে এখানে চিক চিহ্ন দেব, তারপরে নেক্সট, তারপরে ইনস্টল। একটা সময় নেবে,
হ্যাঁ, আমাদের অফিস সেট আপ হয়ে গেছে, তা আমরা ক্যান্সেল দিয়ে দিব। তা এখন দেখি আমাদের অফিস, যেমন স্টার্ট মেনুতে ক্লিক করলাম, অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, তা আমি ওয়ার্ডটাই ওপেন করি। এই দেখেন আমাদের অফিস সেট আপ দেওয়া কমপ্লিট। ওকে গাইস, তা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ।